দৌলত খানের পবিত্র ঈদ উল আজহার দিনে অধ্যক্ষ এম এ রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম এ রশিদ ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ হাফেজ আব্দুল হাকিম, ফাউন্ডেশনের সভাপতি ওহিদুজ্জামান আনসারি, সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সভাপতি বলেন, আমরা অধ্যক্ষ এম এ রশিদ ফাউন্ডেশনের মাধ্যমে সাধারণ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকি। সাধারণ মানুষের জন্য বিভিন্ন উপলক্ষে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করে থাকি। তো আজকে এই পবিত্র ঈদ উল আজহার কোরবানি প্রকল্পে সাধারণ মানুষের ভিতরে কোরবানির গোশত বিতরণের আয়োজন করেছি। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের অধ্যক্ষ এম এ রশিদ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আলহাজ হাফেজ আব্দুল হাকিম এবং এই সংগঠনের এই ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ ওহিদুজ্জামান আনসারি। আমরা মানে ইচ্ছা করেছিলাম সকলকে অন্তর্ভুক্ত করার, লোকসংখ্যা বেড়ে গেছে, যার জন্য আমরা 172 জন লোকের তালিকা করেছি। তালিকা অনুযায়ী আমরা সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুসরণ করে আমরা সুষ্ঠুভাবে বণ্টন করব। আপনারা শান্তিপূর্ণভাবে যার যার স্লিপ নিয়ে এই বন্ড নিয়ে যাবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না। এবং আমরা সবাই মিলে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করব এই করোনা পরিস্থিতিতে এই আল্লাহর আজাব থেকে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন রক্ষা করেন।